হামাসের হামলায় আরও ছয়জন ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় নিহত ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে 104 জনে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর লড়াই হয়। এ সময় রকেট হামলায় IDF-এর 5 সেনা সদস্য নিহত হয়। ঘটনায় 4 জন আহত হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গেল কয়েকদিনের মধ্যে ইসরায়েলি বাহিনীর ওপর এটাই হামাসের সবচেয়ে বড় এবং সফল হামলা।